আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্র্যাডিশনাল কাচ্চি বিরিয়ানি। আর কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে পেরেস্তাটা রেডি করে নিব। আর পেরেস্তাটা রেডি করার জন্য আমি এখানে একটা প্যান গরম করে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ যে কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর পেরেস্তার জন্য আপনাকে অবশ্যই বেশি পরিমাণ তেল দিতে হবে, কারণ বেশি ডুবো তেলে ভাজলে আপনার পেরেস্তাটা মচমচে হবে এবং ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে আমাকে অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাবে কোথাও হবে কোথাও হবে না, কালারটা ঠিক মতো আসবে না, তাই আমাকে অনবরত নেড়ে যেতে হবে। তো আমার পেরেস্তা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি আরেকটু বাদামি করে ভেজে এটাকে তুলে ফেলবো। আর বেশি হওয়াতে যাবেন না, বেশি হলেই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখনই এটাকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার মাংসে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, কারণ আমার বাসায় কেউ খাসির মাংস খায় না, তাই আমি গরুর মাংস দিয়ে আজকে কাচ্চি রান্না করব। আর কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে তারপর ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করার জন্য আমি যেসব মশলা অ্যাড করব সেগুলো এখন দিয়ে নিব। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি কিছু এলাচ আর কিছু দারচিনি। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়ো। তারপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ শাহি জিরা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। আর এখন দিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে নিলাম আমি যে বেরেস্তা রেডি করে রেখেছিলাম সেটা। তারপর অ্যাড করে দিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর এরপরই আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এই মাখানোর উপরেই নির্ভর করছে বিরিয়ানির আসল টেস্ট। বিরিয়ানি রান্নার সময় যেহেতু মাংসটা নাড়াচাড়া করার কোনো চান্স নেই, তাই মশলাটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসের প্রতিটি কোনায় কোনায় মশলাগুলো ঢুকে যায়। তারপর আমি এই মাংসকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেশন করার পর। আর 2 ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে এটাকে আরেকটু ম্যারিনেশন করে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কিচমিচ আর কিছু বাদামের গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। তারপর খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি বিরিয়ানির উপরে যে মিল্কটা ব্যবহার করব সেটাকে আমি জাল করে ঘন করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে জাল করেছি। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। আর এখানে মিল্ক আছে প্রায় 1 কাপ পরিমাণ। তো আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি বিরিয়ানির জন্য ভাত রেডি করতে। আর ভাতটা রেডি করার জন্য আমাকে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে।
আর আমি যে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম আমার টোটাল লেগেছে 3 ঘন্টা। আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাকে সারা রাত মেরিনেশন করে রাখতে পারেন। তো আমি এখন আবার কিছুটা বেরেস্তা আর কিছুটা বাদামের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই অবস্থায় আমি এখানে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ চিনি হবে এখানে। এখন আবার একটু মাংসটাকে মেরিনেশন করে নিচ্ছি। আর এখানে আমি কম তেল ব্যবহার করেছি, যেহেতু আমি মিল্কের সাথে ঘি ব্যবহার করেছি তাই আমি এখানে অল্প পরিমাণ তেল ইউজ করেছি। আমার মেরিনেশন করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আসল কাজে চলে যাব। আর এখন আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সে ভাতটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা এমনভাবে হতে হবে যাতে ভিতরে একটা আঁশ থাকে, কারণ বেশি হওয়ালে বিরিয়ানিটা নরম হয়ে যাবে, কারণ ভাতটা খুব সাবধানে রান্না করতে হবে আমাদের। আর ভাতের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। আর এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেদ করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আলু। আমি এখানে আলুটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আমি সামান্য পরিমাণ কালার আলুর সাথে মিশিয়ে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে তারপর আমি এটাকে ডুবো তেলে হালকা করে ভেজে নিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর এসেছে। তো আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভাতের ভিতরে দিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে দিচ্ছি বেরেস্তা, কারণ বেরেস্তাটা এখানে যত পরিমাণ ইউজ করবেন ততই বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হবে। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বাদামের গুঁড়ো, সামান্য পরিমাণ কিচমিচ, এগুলো আপনারা দিলে ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আমি যে মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা। আর এই পর্যায়ে আমি কিছুটা ফুড কালার দিয়ে নিচ্ছি, এতে করে আমার বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে। আর ট্রেডিশনাল বিরিয়ানি মানে কালারফুল একটা বিরিয়ানি, যা দেখতে বা খেতে দুটোই অসাধারণ। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল আর 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল আর 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না। আর আমি যে দুধটা দিয়েছি আর যে মাংস থেকে পানি উঠবে সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আমি আরেকটু বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে সেট করে নিলাম। তারপর আমি কিছু আটা গুলিয়ে রেখেছিলাম, আর এটা দিয়ে আমি সিল করে দিব হাঁড়িটাকে, যাতে বাষ্প ভিতর থেকে বের না হতে পারে, আর প্রয়োজন হলে এমনিতেই বাষ্প বের হবে। তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য, প্রথমে 10 মিনিট হাই হিট তারপরে মিডিয়াম হিটে এটাকে 1 ঘন্টা রান্না করব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই হাঁড়িটা ডাইরেক্ট চুলাতে দিবেন না, একটা ফ্রাই প্যান গরম করে তারপর ওই ফ্রাই প্যানটার উপরে এই হাঁড়িটা দিবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমার হাজবেন্ড এখানে একটু পণ্ডিতি করেছে, সে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটার কালারটাই পুরোটা চেঞ্জ করে দিয়েছে, তারপরও খেতে অসাধারণ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও এর থেকেও অনেক বেশি মজা হয়েছে। চাইলে আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় এইরকম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন, আশা করি ভালো হবে। আর আমি আগেই বলেছি আমার হাজবেন্ড উল্টিয়ে পাল্টিয়ে পুরো কালারটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কত জুসিনেস হয়েছে, মানে সিদ্ধ পুরোপুরি হয়ে গিয়েছে। আর মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে সেই বিরিয়ানি খেতে কোনো টেস্ট লাগে না। আশা করব বাসায় সবাই ট্রাই করবেন। আর আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলেই আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।